বন্ধুরা, আমার সামনে যে কাকাকে দেখতে পাচ্ছেন, ইনি ভারত বাংলাদেশ নোম্যান্স ল্যান্ড ধরে আসতেছে। এনার হচ্ছে ডান পাশে বাংলাদেশ, বাম পাশে ভারত, আর আমার ডান পাশে হচ্ছে ভারত, বাম পাশে বাংলাদেশ। একেবারে এই যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরা ভারতের রাস্তা। আর বন্ধুরা, এই গেট দিয়েই হচ্ছে ভারতে প্রবেশ করতো ট্রেন, আর পাশে হচ্ছে সোনারহাট স্থলবন্দর, দুইটাই আপনাদেরকে দেখাইলাম। বন্ধুরা, আমার সামনে যে নদীর উপরে লোহার ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের ব্রিজ। কাঁটাতারের ওই পাশে হচ্ছে এই ব্রিজটা। এই যে আপনাদেরকে একটু যদি জুম করে দেখাই, এটা হচ্ছে ভারতের একটা ব্রিজ। এর পাশে হচ্ছে PSF আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান লোকের গরু এবং ইন্ডিয়ার অংশে ঘাস খাচ্ছে। এই যে এই সোজা এসে, এই যে এখানে হচ্ছে ইন্ডিয়ান একটা BSF ক্যাম্প, আর এটা হচ্ছে একটা মন্দির। বন্ধুরা, এখন আমি এই পিলার ধরে, এই যে নোম্যান্স ল্যান্ড ধরে একটু এগিয়ে যাব। আপনাদেরকে যদি দেখাই যে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, মানে সামনে গেলে একটা ব্রিজ পাওয়া যাবে, ভারতের ব্রিজ, যেটা ভারতে অবস্থিত। আমি হচ্ছে সেই রাস্তার ওইদিকে যাচ্ছি, আর দুই পাশে হচ্ছে ফসলি জমিন, মাঝখানে হচ্ছে রাস্তা। এই যে রাস্তাটা হচ্ছে ভারত বাংলাদেশ দুই দেশের মাঝখান দিয়ে, অর্থাৎ নোম্যান্স ল্যান্ডে দিয়ে হাঁটতেছি, আমি নোম্যান্স ল্যান্ড দিয়ে হাঁটতেছি। আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে সামনে উঁচা টিলাটাই দেখতে পারছেন, এটা হচ্ছে সীমান্ত পিলার আছে, আর এটাই হচ্ছে এই পাশটা বাংলাদেশ, এই পাশটা হচ্ছে ভারত। ঠিক আছে, ওইখানে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে উঁচা টিলাটি দেখতে পারতেছেন, এটাই মূলত হচ্ছে ভারত বাংলাদেশকে ভাগ করে দিয়েছে। আমের বাম এই যে ডান সাইডটা, এটা হচ্ছে ইন্ডিয়া সাইড। এই যে কাঁটাতারে বেড়া দেখতে পাচ্ছেন, এবং ওইখানে একটা ফ্ল্যাগ উঠতেছে, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়া, আর এটাই হচ্ছে সে বাংলাদেশ। আর এটাই হচ্ছে মানে দুই দেশকে এই উঁচা টিলাটা ভাগ করে দিয়েছে। আর এই যে কৃষি ক্ষেতে যে কাজ করতেছে শ্রমিকরা, এনারা হচ্ছে ইন্ডিয়ান। ঠিক আছে, সামনে হচ্ছে সীমান্ত পিলার আছে, ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে বলছিলাম যে এই উঁচু টিলাটির সঙ্গে সীমান্ত পিলার আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সীমান্ত পিলার, এখানে হচ্ছে 1007 নাম্বার পিলার, এবং ইন্ডিয়া লেখা আছে। আমি ইন্ডিয়ার ভিতর দিয়ে এখন যাচ্ছি সামনে থেকে এগিয়ে। সামনে একটি সীমান্ত পিলার আছে, আপনাদেরকে যদি আমি এখন দেখাই। আর বর্ডার ভিলেজ বা বর্ডার গ্রামগুলো ঘুরতে খুব ভালো লাগে, কারণ দুই দেশের মায়া, মায়ার টানে আমরা ছুটে আসি এই বর্ডার ভিডিও করার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা সীমান্ত পিলার। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া লেখা আছে। আর আমি ফোন দিয়ে ভিডিও করতেছি, ক্যামেরা চার্জ শেষ, যে কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না। আর সামনে একটা বড় পিলার আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই যে সবগুলো হচ্ছে ফসলি জমি, এই যে এই পাশে জমিগুলো ইন্ডিয়ান, এবং এই যে এই পাশে জমিগুলো হচ্ছে বাংলাদেশি। এই যে আমরা এখন ইন্ডিয়ার ভিতর দিয়ে যাতায়াত করতেছি। ক্যামেরা চার্জ শেষ, ফোন দিয়ে ভিডিও করতেছি। এই যে এটা হচ্ছে 1007, এই যে ইন্ডিয়ার পিলার, ইন্ডিয়ান লেখা আছে। এই যে এটা হচ্ছে, অর্থাৎ নোম্যান্স ল্যান্ড থেকে কথা বলতেছি আপনাদের সাথে। আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ান, সেটা আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি।